তো আমরা সোর্সি একটা শপিং সেন্টার এটা বার্মিংহাম সিটির পার্শ্ববর্তী ওয়েস্ট ব্রমিচ কোয় এরিয়ারে ওয়েস্ট ব্রমিচ শপিং সেন্টার ওখানে আমরা যাইম একটু শপিং করা অকল চুরছি একটু বেড়ে এলাম আজকে সানডে সো ইংল্যান্ডের অধিকাংশ শপও কিন্তু 7টার সময় বন্ধ হয়ে যায় একটু তাড়াহুড়া করে যাইলাম বিকজ নিয়ারলি দুইটো ইজার করি দুই ঘন্টার মতো টাইম আছে এত গিয়ে একটু শপিং সেন্টার যাই কিছু শপিং করবো এই রোডটা নাম হয়েছে শহর রোড বার্মিংহামর এটা মূলত এশিয়ান শপিং এরিয়া এই সারা রোডও এশিয়ান শপহল ভরা 75% শপই মূলত ইন্ডিয়ান মালিকানাধীন ইন্ডিয়ানরা এগুলো চালায় আর বাকিগুলো আছে পাকিস্তান এবং বাংলাদেশে কয়েকটা শপ আছে বাংলাদেশে খুব কম এটা দুই তিনটা শপ আর অধিকাংশ ইন্ডিয়ান শপ এবং এ রোড অনেক লম্বা শহর রোড এবং রোডের অধিকাংশ দোকানই আসলে সোনার দোকান পাশাপাশি অন্যান্য জুয়েলারি শপ বিভিন্ন কসমেটিক্স ও আইটেমের দোকান বেশি অংশে এই রোডও আমার আর একটা চ্যানেল আছে ইউটিউবও ফাইবা এনলেস টোর প্রো নাম এটা এদেশর আমি বিশেষ করি টুরিস্ট অ্যাট্রাকশনস হিস্টোরিক্যাল কিছু কিছু জায়গা হেরিটেজ তার উপরে করি বিভিন্ন ভিডিও আপনারা দেখবো আশা করি ভালো লাগবো এনলেস টোর প্রো এটা ফাইবা বা এই ভিডিওরও আপনি লিঙ্কও ফাইবা চ্যানেলের নাম দেখুন যেন আশা করি ভালো লাগবো এবং বিভিন্ন জিনিস জানতে পারবা সামনে দেখরা এটা ওয়েস্ট ব্রমিচ আলবিয়ন ফুটবল গ্রাউন্ড ওটা হয়েছে ওয়েস্ট ব্রমিচ আলবিয়ন ফুটবল গ্রাউন্ড হ্যালো আমরা এই টেস্কো কার পার্ক এটা সিসিটিভি অপারেটেড একটা কার পার্ক অটোমেটিক আপনার ক্যামেরা গাড়ি রেজিস্ট্রেশন ক্যাচ করি লাই যাওয়ার সময় আপনি টিকিট দিয়া দেন বাড়িয়া যাই ঠিক লুকোচুরির কোনো কাজ নাই আপনি চুরামি করে গেলে বিপদ আছে আপনি টিকিট না দিয়ে দিতে পারতেন যদি আমরা পার্কিং আগে খুঁজি পার্কিং করবো অনেক বড় কার পার্ক এটা হয়েছে কি ওয়েস্ট ব্রমিচ মার্কেট এই মেইন শপিং সেন্টারটা এখানেও আমরা টেস্কো কার পার্ক ও গাড়ি পার্ক করিয়ে এসি এখানেও পার্ক করা ইজি সো সলোগা দেখি আমরা গিয়া আজকে এই শপিং সেন্টারটা এভরিথিং 3 পাউন্ড দেখি দোকানে গিয়া এভরিথিং 3 পাউন্ড কিতা ও জুতার দোকানে সৌজন্য দেখো আপ টু 50% সেল দিছে কোভিডর লাগি এই মার্কেটে কোনো মানুষও নাই এইসব এলাকাত কিতাত নর্মেলি মানুষে ফিফরার লাখান জাম থাকে আমরা আইয়া দেখি তো পুরো বিয়াকল বনে গেছি কোনো মানুষ টানুষ নাই অধিকাংশ সব বন্ধ দেখো গো কোভিডর লাগে কি অবস্থা মানুষের ব্যবসা ট্যাবসা সবটা বন্ধ করে রাখি দিছি যদিও কোভিড এখন তো আবার কোভিড বাড়ি গেছে কি এদেশও ডর লাগে আরও কোনো মানুষ নাই এটা এরিয়াত প্রচুর স্টল বয় আউটডোর স্টল কিন্তু কোভিডর লাগে কিচ্ছু নাই অবাক আমরা ইয়া আসলে বিহল বনে গেছি কোনো মানুষ নাই এটা প্রচুর শপ থাকে মাঝখানে রিটেল শপ ছোট ছোট সস্তায় জিনিস পাওয়া যায় কিন্তু আমরা তো বিহল বনে গেছি এগুলো মনে করছি না ওইব করি কিন্তু দেখো প্রচুর দোকান টোকান সব বন্ধ এটা রোডও যে বিজি থাকে ফিফার লাখান মানুষ থাকে নর্মেলি কিন্তু মানুষ নাই বলতেই সারে
10% shop khula ase odhikansho shopi bondho kono maskhano choto choto stall boy normally sosta stall hokol dukan manush hay sosta bibhinno jinish kinar lagi kintu eta sob bondho kichu bond na karon desher situation tomar ota bala nay abar oshuk bari jar bidai eshob sob jinish bondho dekho komar dine otho dukan hokol already closed. It was premature. It's a beautiful shopping center. It's called King Square. And the first place is called Queen Square. King Square and Queen Square are the first place. New look of half of the sale. This is a little bit of a sale. This is a little bit of a sale. This is a little bit of a sale. Jackie, did you have a photo? What's your phone? দাম কত অরিজিনালি 49.99 25 পাউন্ড লাগাইছে সেইলো 29.99 পাউন্ড এর দাম জাকি টোর লাগাইছে 16 পাউন্ড সেল সো দ্যাটস গুড দেখো ভালো লাগলো লই লও হোয়াইট কালার এটা সুন্দর হইবতেছে এটা কত দাম 66.99 30 পাউন্ড দ্যাটস গুড দেখো এটা লইতে সেইলে লই লও নাও কা নিউ লুক অফ দ্য সেল দিছে ফাইনাল ক্লিয়ারেন্স সম্ভবত স্টোর বন্ধ হয়ে যাবে ডু ইউ লাইক দিস এটা টেস্কো কার পার্ক কত বড় কার পার্ক দেখো কা এগুলা বিশেষ করে টেস্কো বা এই শপিং সেন্টারে রাখা হইছে ক্রেতাদের সুবিধার লাগে তো চলি আনতে গেলে এটা টান দে আমার সিলাই তো এমনিও নানি বারে বারোই লো আসলে শপিং করা লাগে ইচ্ছা করে লোয়ার নাই তারপরে লোয়া লাগে কিতা কিতা লইলা রাজ্যের জিনিস নর্মালি শপিং সেন্টারও প্রচুর মানুষ থাকে প্রচুর মানুষ কেনাকাটা করতে হয় ভাই বানো এখানেও কিছু আউটডোর মার্কেট আছে যেখানে খুব সস্তায় অনেক জিনিস পাওয়া যায় যার লাগে অনেক মানুষের ভিড় থাকে সবসময় সো এই সিচুয়েশনও তো এই জিনিসটা নাই বিদায় মানুষও নাই সাইড গেলাম তো আজকে ওয়াস প্রমিস মার্কেট কিন্তু তো দেখলে তো যে অবস্থা সবটা বন্ধ মজা করা গেছে না কতটা বয় বাড়ে এই দোকানপাট করবো তারপর অনেক কিছু লইছি প্ল্যান ছাড়া বারে গেলে তো এমনি অনেক জিনিস ভালো লাগলে লইলেও লাগে বারবার দেখাই ইনশাল্লাহ যে সময় আবার সপ্তাহ খুলবো প্রপারলি সপ্তাহ ওপেন হয়ে গেছে তখন দেখানোর চেষ্টা করব
ভিডিওটা খেলা হয়েছে কমেন্ট বক্সে মতামত জানাইবা, পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর বেশি বেশি করে শেয়ার করবা। ধন্যবাদ।